আলাইকুম দর্শক, শুরু করছি ডক্টরালয় আমার ডাক্তার, পাওয়ার্ড বাই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি ডাক্তার নাইমা, আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরো সময় জুড়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো হেমোডায়ালাইসিস নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার এম এস সামাদ স্যার। তিনি চিফ কনসালট্যান্ট অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছেন নেফ্রোলজি ডিপার্টমেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড ঢাকাতে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? স্যার আমি ভালো আছি স্যার, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইটস প্লেজার স্যার, আমরা আপনার কাছে আজকে শুনবো হেমোডায়ালাইসিস সম্পর্কে। আসলে ডায়ালাইসিস সম্পর্কে সবারই আশা করছে একটা ধারণা আছে যে কিডনি রোগে ডায়ালাইসিস একটা চিকিৎসা পদ্ধতি হিসাবে কাজ করে। তো আজকে আমরা হেমোডায়ালাইসিস সম্পর্কে আমাদের অতিথি কাছ থেকে শুনবো। ডায়ালাইসিস যে শব্দটার মানে হলো যে সেকে পরিষ্কার করা, অর্থাৎ হেমোডায়ালাইসিস মানে এটা একটা মেশিনের মাধ্যমে রক্তকে সেকে পরিষ্কার করা। তো এটা কখন করা হয়? কিডনি যদি কোনো কারণে ফেল করে, তো ফেল সেটা আকস্মিক, যদি হঠাৎ করে যদি ফেল করে, অ্যাকুট কিডনি ফেলোর, আর যেটা ক্রনিক কিডনি ডিজিজ থেকে যখন শেষ পর্যায়ে যায় তখন এন্ড স্টেজ রেনাল ফেলোর বা ক্রনিক কিডনি ফেলোর। তো ফেলোর যখন হয় তখন কি হয়, আমরা জানি কিডনি অনেক কাজ করে, তার মধ্যে আমাদের শরীরে যে প্রতিনিয়ত দূষিত পদার্থ বা কেমিক্যাল যেগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রস্রাবের সাথে বের করে দেয়, আমাদেরকে রক্তকে পরিশোধিত করে। তাছাড়া আমাদের খাবারের সাথেও যে অতিরিক্ত বিভিন্ন ধরনের উপাদানগুলো খেয়ে থাকি সেগুলো প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, এবং অতিরিক্ত পানি যদি খাই সেগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তবে ডায়ালিসিসের উদ্দেশ্য হলো যে এই যে যখন কিডনি ফেল করে তখন এই যে বিষাক্ত পদার্থগুলো আমাদের রক্তে জমে থাকে সেগুলো তো কিডনি তখন বের করতে পারে না, কাজে এগুলো রক্তে জমে যেয়ে আমাদের মৃত্যুর কারণ হয়। আর ডায়ালাইসিস এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সেকে রক্তকে সেকে আবার পরিশোধন করে, দূষিতগুলোকে বের করে দিয়ে আমাদেরকে রক্তকে পরিশোধন করে। তো এটা দুইভাবে করা যায়, একটা মেশিনের সাহায্যে করা যায় হিমোডায়ালাইসিস, আর একটা পেটে একটা নল লাগিয়ে করা যায় যেটাকে বলা হয় সিএপিডি। তো আজকে আমরা হিমোডায়ালাইসিস নিয়ে কথা বলছি। তো হিমোডায়ালাইসিসের এখানে আগে থেকেই একটা এপি ফিস্টুলা বলে যেটা করে রাখতে হয় হাতে, যে এখানে সুই ফুটিয়ে তারপর সেখানে সেই একটা নল দিয়ে ব্লাডকে টেনে নেওয়া হয়, পাম্প করে, এই যে রোলার দিয়ে পাম্প করে নেওয়া হয় এই মেশিনে। মেশিনের উপরে আছে ডায়ালাইজার, ডায়ালাইজার মানে আর্টিফিশিয়াল কিডনি। এখানে একদিক দিয়ে ব্লাড উপর থেকে নিচে যাচ্ছে, আর নিচে থেকে যেটা ডায়ালাইসেড বা ডায়ালাইসিস ফ্লুইড যেটা সেটা উপরের দিকে যাচ্ছে। আর এই ডায়ালাইজারের ভিতরে আছে অসংখ্য ছোটো ছোটো টিউব, টিউবের ভিতর দেওয়া যাচ্ছে রক্ত আর টিউবের বাইরে দেওয়া যাচ্ছে হলো এই ফ্লুইড। আর যখন ফ্লুইড উপরে যাচ্ছে তখন এই রক্ত থেকে সব দূষিত পদার্থগুলো সেগুলো নিয়ে উপরে চলে যেয়ে এটা বেরিয়ে যাচ্ছে এবং রক্ত পরিশোধন হচ্ছে, এবং পরিশোধিত রক্ত নিজ দিয়ে বের হয়ে এসে ব্লু লাইন দিয়ে আবার আমাদের শরীরে ঢুকছে। তো এইভাবেই সাইক্লিক অর্ডারে আমাদের এই মেশিন রক্ত পরিষ্কার করে থাকে। সাধারণত সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করতে হয়, সাধারণত 4 ঘন্টা করে প্রতিবারে ডায়ালাইসিস করতে হয়। আর এই ডায়ালাইসিস করে করে আমাদের রক্তকে পরিশোধন করে আমরা কিডনি বিকল রোগী যারা তারা মোটামুটি সুস্থ জীবনযাপন করতে পারে। স্যার, ডায়ালাইসিস রোগীদের কি কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন থাকে কিনা? প্রয়োজন থাকে, কারণ আমরা সাধারণত ডায়ালাইসিস করি কখন, যখন দেখা যায় যে ক্রিয়েটিনের পরিমাণ অনেক বেড়ে গেছে, অথবা এই ক্রিয়েটিন বেড়ে যাওয়ার জন্য অনেক ধরনের লক্ষণ হচ্ছে যেগুলো আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারতেছি না, যেমন তার বমি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে শরীরে পানি জমে যেতে পারে, আর রক্তের অনেক উপাদান যেগুলো আছে সেগুলো উল্টো পাল্টা হয়ে যেতে পারে, তখন সাধারণত ডায়ালাইসিস শুরু করা হয়। তবে ডায়ালাইসিস যে শুরু করব তখন তো যখন প্রয়োজন তখন করি, কিন্তু আমরা যে পথ দিয়ে ডায়ালাইস করবো, অর্থাৎ একটা ধমনি এবং সেটাকে যুগ দিয়ে রাখতে হয়, এটাকে বলা হয় এবি ফিস্টুলা। তো এই যে দুইটাকে যুক্ত করতে হয়, যুক্ত অপারেশনটা কিন্তু অনেক আগে থেকে করতে হয়, অর্থাৎ কিডনির ক্ষমতা যখন 30 ভাগে নেমে আসে, অর্থাৎ ক্রিয়েটিন যখন 3-এর কাছাকাছি থাকে, তখনই কিন্তু বিদেশে এই ফিস্টুলা করে রাখে। কিন্তু আমাদের দেশে মানে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যখনই রোগীদেরকে বলা হয় যে আপনারা এই ফিস্টুলাটা আগেই করে রাখেন, তো তারা মনে করে আরে আমি সুস্থ মানুষ আছি, আমি দিব্যি চলতেছি, কেন এটা করে রাখবো? আর তারা মনে করে যে অপারেশনটা, অনেকে বলে যে আমরা যে ফিস্টুলা লাগিয়ে রাখতে পারবো, এটা নাকি চলতে পারবো, এটা কত ভারী, অর্থাৎ তারা হয়তো বোঝে না, সেই জন্য বলে। এটা আসলে ভারী না বা কিছু লাগাতেও হয় না, এখানে হলো শুধু দুটো নালী, একটা ধমনী আর একটা শিরা, দুইটাকে পাশাপাশি এনে
মাঝখানে মানে দুইটাকে জোড়াতে দিতে হয়, যাতে করে সরাসরি ধমনীর থেকে রক্ত শিরাতে চলে যেতে পারে, এই কাজটাও করতে হয়। তো এটার নাম এবি ফিস্টুলা, এবং এটা অনেক আগে যদি করে রাখা হয় তাহলে দেখা যায় কোনো কোনো রিসার্চে যে কিডনির ফাংশন আরও একটু ভালো হয়ে আসছে, এটা ক্ষতি করে না। কারণ অনেক রোগীর ধারণা যে একবার ফিস্টুলা যদি করি তাহলে আমাদের তাৎক্ষণিক ডায়ালাইসিস দিতে হবে, কিডনিটুকু নষ্ট হয়ে যাবে, আসলে তা না। বরঞ্চ যদি ফিস্টুলা করা হয় তাহলে যেহেতু এখানে সার্কুলেশনটা বেড়ে যায়, সেই কারণেই হোক আর যে কারণে হোক বরঞ্চ কিডনি আর একটু উন্নতি হয়, এটা বিভিন্ন রিসার্চে আজকাল পাওয়া যাচ্ছে। এটা স্যার অনেক সময় দুটো প্রশ্ন খুব আসে ডায়ালাইসিস রোগীদের পক্ষ থেকে, যে আমি ডায়ালাইসিস একবার শুরু করলে কি আমাকে সারা জীবন সেটা কন্টিনিউ করতে হবে কি না, এবং আরেকটি প্রশ্ন যেটা করে যে আমি যদি ডায়ালাইসিসে যাই সেই ক্ষেত্রে আমি বেশি দিন বাঁচবো কি না, এই দুটো যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, আসলে এই দুইটা খুবই কমন কোশ্চেন। তবে হ্যাঁ, যদি যখন যদি একটা ধরনের একটা কিডনি হঠাৎ করে খারাপ হয়ে গেল, আকস্মিক কিডনি বিকল যাদের বলা হয়, তো আকস্মিক কিডনি বিকলের ক্ষেত্রে কিন্তু আমরা ডায়ালাইসিস দিই। সেক্ষেত্রে দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ বা কোনো ক্ষেত্রে তিন সপ্তাহ ডায়ালাইসিস দেওয়ার পর আগের কিডনি কিন্তু আবার কাজ করা শুরু করে, তখন আমরা ডায়ালাইসিস বন্ধ করে দিই। কাজে এই ডায়ালাইসিস শুরু করলেই যে ডায়ালাইসিস সারা জীবন করতে হবে এটা ঠিক না। তবে সাধারণত ক্রনিক যাদের ফেলওর যাদের আছে, অর্থাৎ এন্ড স্টেজ রেনাল ফেলওরে যারা চলে গেছে, এটা তো বেশিরভাগ ক্ষেত্রে এটা ইরিভার্সিবল, মানে একবার যখন খারাপের দিকে যেতে যেতে আমরা যদি বলি যে হাঁটতে হাঁটতে সে নদীর ধারে চলে গেলে ওপারে তাকে যেতেই হবে, তাহলে তো তখন তাকে সাঁতার দিতেই হবে। ঠিক তা ঠিক এরকমই যে যার আসতে খারাপের দিকে যেতে যেতে একদম শেষ পর্যায়ে চলে গেছে, তখন তো তাকে ডায়ালাইসিস দিয়ে তাকে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে থাকতে হবে। তবে হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে ক্রনিক কিডনি ডিজিজ, কিন্তু তারা হয়তো স্টেজ থ্রিতে আসে বা ফোরে আসে, কিন্তু হঠাৎ তার ডায়রিয়া হওয়ার জন্য অথবা কোনো জ্বর হলে অথবা রক্তক্ষরণের কারণে তার মানে ক্রিয়েটিনটা দুই তিন দিনের মধ্যে বেড়ে হয়তো ডাবল হয়ে গেল, তখন তার ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে, তখন কিন্তু এটাকে এটা অ্যাকুইট ডায়ালাইসিস বলে। তখন যদি আমরা ডায়ালাইসিস দিই, অনেক সময় দেখা যায় যে যে কারণে তার এই হঠাৎ খারাপ হয়েছে সেই কারণটা যদি কারেক্ট হয়ে যায়, তখন কিন্তু আবার ওই ক্রিয়েটিন আগের কাছাকাছি চলে আসে, তখন আবার ডায়ালাইসিস বন্ধ করে দেওয়া যায়। কাজে ডায়ালাইসিস শুরু করলেই আর মানে সারা জীবন করতে হবে এটা ঠিক না। এটা তবে যদি এন্ড স্টেজ রেনাল ফেলওর থাকে সেক্ষেত্রে ডায়ালাইসিস শুরু করলে সারা জীবন দিতে হবে, যে পর্যন্ত তাকে ট্রান্সপ্লান্ট না করা হয়। আরেকটা প্রশ্ন বলছিলেন যেটা যে ডায়ালাইসিস দিলে নাকি বেশি দিন বাঁচে না, অনেকে এরকম আমাদের বলে যে ডায়ালাইসিস দিলে তো সবাই মরে যায়, ডায়ালাইসিস দিয়ে আগে ডায়ালাইসিস না দিই তাহলে আমরা থাকবো যে কদিন বাঁচি এমনিই বাঁচবো, এটাও ঠিক। কারণটা হলো কি যে আমাদের দেশের রোগীদের যখন বলি যে ডায়ালাইসিস করতে হবে, তারা এত বিলম্ব করে, বিলম্ব করতে করতে তারা মানে এই পর্যায়ে চলে যায় যে তখন তাদের অনেকগুলো জটিলতা তার আক্রমণ হয়ে যায়। দেখা যায় কিডনি ফেলওর থেকে তাদের হার্ট ফেলওর হয়, কিডনির থেকে লাং ফেলওর হয়, কমপ্লিকেশন এতগুলো কমপ্লিকেশন হয়ে তার হার্ট থেকে শুরু করে লাং থেকে শুরু করে ব্রেন মাসল সব দুর্বল করে দেয়, এবং তখন যদি ডায়ালাইসিস শুরু করা হয় তখন তো ওই জটিলতার রেশ কাটতে না কাটতে অনেকে মরে যায়, তো কাজেই তারা বেশি দিন বাঁচে না। তবে আমি বিভিন্ন দেশে ভ্রমণ করছি, দেখেছি এবং জাপানেও দেখেছি যে হাইয়েস্ট যিনি ডায়ালাইসিস করে বেঁচে আছেন 43 বছর। তবে এরকম রোগী দেখেছি যে যার সে ডায়ালাইসিস করতেছে, তো আমার সামনেই গাড়ি ড্রাইভ করে এসে গাড়ির থেকে নেমে চাবি ঘোরাতে ঘোরাতে বিছনায় শুয়ে পড়লো, ডায়ালাইসিস হচ্ছে। তার সাথে কথা বললাম যে আপনি কদিন ধরে ডায়ালাইসিস করেন, সে বলছে 22 বছর ধরে। তা বললাম যে হাও কীভাবে আসেন এটা, বলো যে হ্যাঁ আমি তো আমার ডায়াবেটিস আছে কন্ট্রোল করি, প্রেশার আছে কন্ট্রোল করি, আমার কিডনি ফেলওর আছে আমি ডায়ালাইসিস করে কন্ট্রোল করে চলি, আমি একটা বড় প্রতিষ্ঠানের আমি একটা সেখানে ম্যানেজিং ডাইরেক্টর, আমি কাজ করছি জব করছি আমি ভালো আছি। তো 22 বছর ডায়ালাইসিস করেও তারা ভালো থাকতে পারে, তা আমাদের লোক মানে ডায়ালাইসিস করে মানুষ ভালো থাকতে পারবে না কেন? তখনই পারবে যখন ডায়ালাইসিসটা শুরু করবে খুব আর্লি। এবং ডায়ালাইসিস মানেই শুধু তার চিকিৎসা না, তার চিকিৎসা হলো ডায়ালাইসিসের পাশাপাশি তাকে তার রক্ত লাইফস্টাইল যেটা আছে সুস্থ লাইফস্টাইল মেনটেন করতে হবে, তার যে রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ মেনটেন করতে হবে, অন্যান্য উপাদানগুলো আছে সেগুলো ব্যালেন্স মেনটেন করতে হবে, তাকে নিয়ে যে ডায়েট যে খাবার দাবার আছে সেগুলো নিউট্রিশাস এবং ব্যালেন্স ফুড তার সেটা খেতে হবে, পানির পরিমাণ যাতে স্বাভাবিক থাকে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে, সাইকোলজিক্যাল সোশ্যাল যে তার যে অবস্থা সবগুলো বিষয় তার যদি সে মেনটেন করে চলে, তাহলে ডায়ালাইসিস করে তারা দীর্ঘদিন তারা সুস্থ জীবনযাপন করতে পারবে, জীবনযাপন করতে পারবে। স্যার ডায়ালাইসিস রোগীদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? তাদের উচিত হলো, আমরা বিভিন্ন মানে যে সার্ভে করেছি তারা দেখেছি যে ডায়ালাইসিস রোগীরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে তারা খুব
হতাশ থাকে, ডিপ্রেস থাকে। তো হতাশ যদি থাকে মানুষ তাহলে কি করে, তারা তো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তারা সারা দিন শুধু মৃত্যুর দিন গন্ধ থাকে, তাদের সামনে কোনো স্বপ্ন থাকে না, ভালো কোনো শখ থাকে না, যার জন্য হয়েছে কি এই যে তাদের ডিপ্রেশন তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেয়, এবং তারা সেই দুর্বলতার কারণে তারা দেখা যায় যে সচল থাকে না, অচল হয়ে পড়ে, অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় এবং অকাল মৃত্যুবরণ করে। তো ডায়ালিসিস রোগীদের উচিত হলো যারা পানি খাওয়ার, এক নম্বর যে সবাই পানি খেতে চায় কিন্তু পানিটা খেতে হবে অল্প পরিমাণে, কারণ বেশিরভাগ ডায়ালিসিস হিমোডায়ালিসিস রোগীদের দেখা যায় প্রস্রাবের পরিমাণ আসলে কমতে কমতে এটা আর প্রস্রাব হয়ই না, তখন যেটুকু পানি খাবে সেটুকু কিন্তু শরীরে জমে থাকে। তাছাড়া আমরা যে শাক সবজি তরি তরকারি খাই এগুলোর কিন্তু 90-98% পানি থাকে, কাজে এগুলোতেও খাবার থেকেও পানি যাচ্ছে, সব মিলিয়ে অতিরিক্ত পানি হলে শ্বাসকষ্ট হতে পারে, সেজন্য পানির পরিমাণ তাদের কম করে খেতে হবে, যেটুকু ডক্টর তাকে নির্দেশ করবেন ততটুকু, তাকে সচল থাকতে হবে যতটুকু পারা যায়, তাকে তাকে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, ফ্যামিলি লাইফ লিড করতে হবে, একটু মাঝে মাঝে বেড়াতে যাবে, আর সবার সাথে যে সোশ্যাল লাইফ যেটা আছে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলবে, এবং আমি বলবো যে যে জবে আসেন কোনো ক্রমেই যেন তারা যেন সেই জব না ছাড়েন, তারা কাজে থাকবেন এবং তারা ডায়ালিস করবেন, তাহলে তাদের মন ভালো থাকবে, প্রফুল্ল থাকবে এবং তারা বেশি দিন ডায়ালিস করে সুস্থ এবং ভালো থাকতে পারবেন। ধন্যবাদ স্যার, আশা করছি আমাদের দর্শক আপনার কথাগুলো থেকে অনেক উপকৃত হয়েছে। ধন্যবাদ তোমাকে এবং সেই সাথে ডক্টর ওলা এবং হেলথ কেয়ারকে এই সুন্দর আয়োজনের জন্য। দর্শক দেখতে দেখতে আছে আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের ডক্টর ওলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।